এটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই কারণে যে এবার দিয়ে আমি তিনবার এই টেলিসিনে অ্যাওয়ার্ডে মানে অংশগ্রহণ করছি। প্রথমবার আমি সরাসরি আসতে পারিনি, দ্বিতীয়বার এসেছি। মানে দেবী সিনেমার জন্য আমি টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তারপর আয়নাবাজির জন্য পেয়েছিলাম, এবার হাওয়ার জন্য নমিনেশন আছে। তা এটা আমার ব্যক্তিগত পাওয়ার থেকে বড় কথা হচ্ছে যে দুই বাংলায় যত ভালো কাজ হচ্ছে সেই কাজগুলোকে টেলিসিনে অ্যাওয়ার্ড স্বীকৃতি দিচ্ছে, এবং তাতে করে যারা নির্মাতা বা যারা কলাকুশলী, যারা অভিনেতা অভিনেত্রী, এরা উৎসাহিত হচ্ছেন, এবং তাতে করে আমাদের বাংলা কন্টেন্ট, সেটা সিনেমা হোক অথবা ওটিটি প্ল্যাটফর্মের হোক বা বাংলা মাধ্যমের যে কোনো কাজ হোক, সেটা এগিয়ে যাচ্ছে। মানে এই উৎসাহটাই তো আসলে আমাদের দরকার এখন, কারণ সারা পৃথিবীতে মানে প্রায় 35-40 কোটি বাঙালি দর্শক আছেন। তা তাদের জন্য আমাদের কাজ শুধুমাত্র এ বাংলা থেকে করলেও হবে না, আবার শুধুমাত্র আমাদের বাংলা থেকে করলেও হবে না, দুই বাংলা যদি একসাথে একত্র হয়ে একত্রিত হয়ে আমরা যদি কাজ করতে পারি ভালো কাজ, তাহলে পরেই বোধহয় আমরা পৃথিবীর যে কোনো ভাষার কাজের চাইতে বা আন্তর্জাতিক মানের কাজে আমরা আসলে পৌঁছাতে পারবো, আমি এটা মনে করি। ভালো তো লাগে, সব কিছুই ভালো লাগে এখানে। এটা আলাদা একটা সত্যি কথা যে আন্তরিকতা, আতিথেয়তা বলি বা এখানকার দর্শকের যে ভালোবাসা বলি, সব কিছুকে সব কিছুই আমার মানে মনকে স্পর্শ করে, ভালো লাগায়। আর তাছাড়া তো কলকাতায় এলে পরে শপিং বলি অথবা স্ট্রিট ফুড বলি, মানে অনেক কিছু আছে প্রিয়। আর আমার কিন্তু খুব বেশি এমন না যে আমার অল্প সময় এখানে যাতায়াত, আমি থিয়েটার করি প্রায় 25 বছর, তা সে 25 বছর আগে থেকে কলকাতার সাথে আমার সম্পর্ক, এবং আমি পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যে যে মঞ্চে আমি অভিনয় করিনি। কলকাতা তো বটেই, কলকাতার আশেপাশের সমস্ত মঞ্চে আমি অভিনয় করেছি, মঞ্চে যখন রেগুলার আর কি কাজ করতাম। তা হয়তো এখন টেলিভিশন বলি বা ফিল্ম বলি বা ওয়েব সিরিজে ব্যস্ততার কারণে মঞ্চে একটু কম সময় দেওয়া হয়, এখন আবার এই কাজের সুবাদে আবার আসা হচ্ছে। দুই বাংলার দর্শককে বলবো, আপনারা আমাদের ভালো কাজগুলোকে দেখুন আর প্রেরণা দিন, উৎসাহিত করুন, তাহলে পরেই বাংলা এগিয়ে যাবে।